আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক বেশি ভালো আছি। সামলিনা, সবাইকে হ্যালো বলো। হ্যালো এভরিওয়ান, আজকে না অরেঞ্জ কেক বানিয়ে এখন। আজকে আমরা বানাবো অরেঞ্জ কেক। তো সামলিনা এটা বানাতে চাচ্ছে, তো সে আমাকে আজকে এটা বানানোর জন্য হেল্প করবে। এখন তুমি আমাদেরকে বলো, আমার অরেঞ্জ কেক বানানোর জন্য আজকে আমাদের কি কি লাগবে সেগুলো তুমি আজকে আমাদেরকে দেখিয়ে দাও। অরেঞ্জ আছে এখানে। আচ্ছা, তো আস্তে আস্তে করে বলো। পছন্দ মতো নিতে পারবে। আর নিয়েছি বেকিং পাউডার, আর নিয়েছি বাটার বা অয়েল। তারপর একটু ফ্লাওয়ার দিয়ে ব্রাশ করে নিব। আমি দিয়ে দিচ্ছি তোমাকে, তাহলে তোমার জন্য ইজি হবে অনেকটা। হ্যাঁ, তুমি জানো এই পার্ট কেন আছে, বিকজ তুমি এটা অফ করতে পারবে আর অন রাখতে পারবে। নো প্রবলেম। সো উই আর গোন টু ইউজ ইট অফ এন্ড অন। ইয়া, ইটস গোনা বি ইজি ফর আস। ইয়া, ইটস না, উই ডোন্ট হ্যাভ টু লাইক ফ্লিপ ইট আউট। আমি সাইড গ্লু তো একটু তেলটা ব্রাশ করে নিচ্ছি, তাহলে এটা আসলে সুন্দর করে উঠে আসবে কেকটা বানানোর পর। আমি আপনাদেরকে দেখিয়ে দিব। যাই হোক, আমি একটু ফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে বেকিং পেপারও দিতে পারেন। এটা দিয়ে আসলে কুইকলি উঠে আসবে এটা। I'm doing good. No, you're doing better. সব জায়গায় দিতে হবে এভাবে। Wow, it looks super flowery. So that there's some in my hand. Yeah, this part is done. Then we're gonna go the next step. Yeah. Okay. So আমরা একটা দেখতে পাচ্ছেন একটা ব্লেন্ডারের মগ নিয়েছি। আমি এটা হ্যান্ড ব্লেন্ডার ইউজ করছি, তো আমি এটা নিয়েছি, এটাতে আমি এখন এক এক করে দিয়ে দিচ্ছি অরেঞ্জগুলো। স্লো করে দাও। ও, তারপর দিয়ে দিচ্ছি আমাদের এগগুলো, এভাবে দিয়ে দিব। 3x তারপর দিয়ে দিচ্ছি সুগার। এক্সকিউজ মি, ইট লুকস লাইক অল অরেঞ্জ স্টাফ নাও। তারপর দিয়ে দিচ্ছি বাটার। Yes, yummy yummy butter. আমি এখানে নিয়েছি হাফ কাপ বাটার, আপনারা চাইলে অয়েল ইউজ করতে পারেন। আমি সবগুলো একসাথে এখন ব্লেন্ড করে নিব। হ্যাঁ, আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে কাজটা করব, আপনারা চাইলে এনি ব্লেন্ডার ইউজ করতে পারেন। হ্যাঁ, ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্যাট ব্লেন্ডার, বাট এটা অনেক ইজি হ্যান্ড ব্লেন্ডার ইউজ করা, সেই জন্য আমি করছি। অনেক হ্যান্ডি তাই, তাই না? সো আমাদের ব্লেন্ডার করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখুন, ব্লেন্ড করার পর এটা এরকম হবে, সফট একটা ব্যাটার হয়ে যাবে। ইট লুকস লাইক ইউ উই আর মেকিং কেক। ইয়া, বাট ইটস অরেঞ্জ কেক এন্ড অলসো স্মেলস ডিফারেন্ট। ইয়া, ইট কামস সামথিং অরেঞ্জ স্মেল, বিকজ আই পুট দ্য অরেঞ্জ দ্যাটস হোয়াই ইট কামস অরেঞ্জ স্মেল। ইয়া, এন্ড ইট স্মেলস সামথিং উইয়ার্ড, নট উইয়ার্ড নো, ইটস ভেরি রিফ্রেশিং। ইয়া, স্মেল ইজ, আই এম ফিলিং রিফ্রেশিং। ওকে, নো প্রবলেম। তো আমরা এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এটা আমি একটা বোলে এখন ট্রান্সফার করে নিব। ইয়েস ইয়েস, ওকে। তো নাও আমরা এখন ট্রান্সফার করে নিচ্ছি একটা বোলের মধ্যে, দেখতে পাচ্ছেন সফট একটা ব্যাটার হয়েছে। ওয়াও, ইয়েস।
It looks like you're like catching something. Yep. এখন আমরা ফ্লাওয়ারটা দিয়ে দিব. Can I do it? No, no, not just do it. Let's do it together. Yeah, yeah, just wait for it. Yeah. আমি এখন এটা একটু চেলে নিব এটা. ময়দাটা দেখতে পাচ্ছেন? এটা আমি এভাবে করে দিয়ে দিচ্ছি. সামনে তুমি একটু হোল্ড করো এখানে আমি একটু দেই. বেকিং পাউডার দিচ্ছি. হোল্ড করো এটাই হোল্ড করো. ওকে. Whoa. Okay. আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ বেকিং পাউডার উপর দিয়ে 1 Can I move it? Yeah, you can move it. Yay. Not coming fast. আমি 1 কাপ দিয়েছি ময়দা এখন এটা একটু এভাবে দিচ্ছি. Whoa, it looks cool. চলে দিব. So দাঁড়াও. তো হয়ে গেছে আমি এটা ফিনিশ করে নেব. It looks like a spatula. দিন আমি আর একটু ময়দা লাগবে আমার. আমি এই স্প্যাটুলা দিয়ে একটু মেমো এইগুলো মিক্স করে নিচ্ছি. It looks like a snowy mountain. Yeah. With like cake mixture. মিক্স করে নিয়েছি. তারপর এখন আমি দিয়ে দিচ্ছি আরো 1 কাপের চেয়ে কিছু কম. এখানে আমি 4 ভাগের 3 ভাগ ময়দা দিয়েছি. তো এটাও আমি একটু চেলে দিব এখন আস্তে করে ধরো. এখন আমি এটা একসাথে মিক্স করে নিব তুমি করতে চাও করো আসো তো সামনে না করবে এই কাজটা পুরো আমি একসাথে অনেক স্লো করে করতে হবে সো বিকজ আমি অনেক পার্ট করি না আমার মা বেশি করেছে ওয়াও ইট লুকস সুপার নাইস সি আমি করব না তুমি পারবে আই ক্যান ডু ইট ওকে করো বাই আই ডিড দিস আ লট অফ টাইম দিস মিক্সিং Doing very good. So আমাদের mixing হয়ে গেছে. তো এখন দেখতে পাচ্ছেন মিক্সিংটা হয়ে গেছে. তো এখন আমরা এটা ট্রান্সফার করে নেব ক্যাক প্যানের মধ্যে. Can I do it, Alika? হ্যাঁ? Can I do it? Okay, you can do it. So আমার পাপা অলরেডি বলেছে কিমনা করতে অনেক অনেক সো এটা অনেক ইজি আমার জন্য কেন আই এম গোইং টু ডু ইট স্লোলি এভাবে তো অনেক টাইম লাগবে সো আমরা এটা ট্রান্সফার করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এটা সরাসরি ওভেনের মধ্যে দিয়ে দিব হ্যান্ড গ্লাভস পরতে লাগবে হ্যাঁ গ্লাভস পরতে হবে আর আমি ওভেনটা অলরেডি প্রিহিট করে রেখেছি তো এখন এটা আমি 170 ডিগ্রি অবশ্য আমি তো ওকে জাস্ট ওপেন করো এটা তো 70 ডিগ্রি আসলে সেন্টিগ্রেডে আমি এটা 35 থেকে 40 মিনিট বেক করব তো আমি অলরেডি প্রিহিট করে রেখেছিলাম 10 মিনিটের জন্য তো এখন এটা আমি দিয়ে দিচ্ছি সরাসরি ওভেনের মধ্যে দেখি তো হাত সরাও আমি করি ওকে ইউ ডু ইট সো ইট উইল বি হট देयर ইউ ক্যান গ্লাভস দিয়ে দিলাম ওভেনের মধ্যে ওকে অন করে দিচ্ছি 32 35 to 40 মিনিট লাগবে ওয়াও লুকস সো নাইস ইয়া লুকস সো নাইস তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি ওভেনের মধ্যে দিয়ে দিয়েছি আমি এখানে 30 টু 40 মিনিট বেক করব ক্যান আই সি সি 170 ডিগ্রি সেন্টিগ্রেড এক্সকিউজ মি ক্যান আই টেল ইউ সামথিং ইট লুকস সো নাইস ফর দা লাইটস ইয়া লুকস সো নাইস ফর দা লাইটস ইয়া ইয়া ওকে তো দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট দুইটা মোল্ড নিয়েছি এটার মধ্যে আমি প্রথমে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি তারপরে একটু কি বলে একটু ফ্লাওয়ার দিয়ে দিয়েছি এভাবে যেহেতু আসলে আমার ওই মোল্ডটা একটু বড় ছিল আর আমার ব্যাটারটা খুব বেশি কম এটা তো ফিট হবে না তাই আমি ছোট করে দুইটা আমি চুলায় বানাবো এগুলো ঠিক আছে এখন এগুলো আমি এটাতে পোর করে নেব তুমি করবে আচ্ছা আমি করি ক্যান আই ডু ইট আমার ইজ দ্য ফাস্টার ওয়ে আজকে দুটো অরেঞ্জ কেক বাই বাট একটা আভেনে একটা হ্যাঁ আমরা একটা বানাচ্ছি ওভেনে বেক করছি দেখুন হ্যাঁ এটা আমরা ওভেনে বেক করছি চুলায় সুরাজ দি দেখা দিও হ্যাঁ সুরাজ দি দেখা সুরাজ কি দেখা যাচ্ছে সুরাজ যে দেখতেছ সুরাজ হ্যালো সুরাজ
হ্যাঁ ও নো বাবা আর কি করে হাত ইমনে করে বলে আমাদের যেটা ওভেনে আছে সেটা অলমোস্ট হয়ে যাচ্ছে তাই না হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা অলমোস্ট হয়ে যাচ্ছে আমরা আর কিছুক্ষণ পরে এটা নামিয়ে ফেলব এন্ড খাবো বের করে ঠান্ডা করে তারপর আমরা এটা খাবো ওকে তাহলে আমরা অপেক্ষা করি তো দেখতে পাচ্ছেন আমাদের কেকটা আমরা বের করে নিয়েছি তো আমার সব মিলিয়ে অ্যারাউন্ড 35 মিনিটস লেগেছে তো এটা ঠান্ডা হয়ে গেল এটা আমরা বের করে আর একটু গরম আছে এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি তো আমরা এটা এখন তারপর এটা আমরা সার্ভ করে দেব আর সামনে এটা অ্যাকচুয়ালি খাওয়ার জন্য অনেক আমি অনেক এক্সাইটেড খুব এক্সাইটেড আর সেটা খুলতে যাচ্ছে বেসিক্যালি এটা খাওয়ার জন্য অলসো পপ দিস আউট আমার সাইড ওয়ে এটা ডিফারেন্ট তুমি লাইক ফ্লিপ কর না তুমি এমনি তুমি এটা প্রেস কর দেন তারপর এটা আসে দেন এটা আসবে কেক হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা একটু ওয়েট করছি আর আমরা চুলাটা কি অবস্থায় একটু দেখি তো আমরা কেটে নিয়েছি কেকটা দেখুন আমি আপনাদের একটু দেখাই ভেঙে দেখাই কত সফট হয়েছে অনেকটা খাই তুমি খেয়ে দেখো হাউ ইজ দ্য টেস্ট দেখুন চুলার কেকটা আমি মান নামিয়ে নিয়েছি কেকটা অনেক বেশি সফট হয়েছে তো আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর সামনে সবাইকে একটু বাই বলো বাই 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 ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ